ছোট্ট একটা বিরতি দিয়ে আমি আবার সোনাগাজীর পথে পথ চলা শুরু করলাম। এই যে যাত্রা পথে একটা ছোট্ট বিরতি দেওয়া, বিশেষ করে আমি যখন মোটরসাইকেল রাইড করি তখন ছোট্ট একটা বিরতি দেওয়া যাত্রা পথে, একবার হোক বা দুইবার হোক, এটি আমার একটা অভ্যাস। আমি সাধারণত আধা ঘন্টা বা এক ঘন্টা সুবিধাজনক, অর্থাৎ যেখানে যাই চেষ্টা করি, যদি দূরত্ব অল্প হয় তাহলে মাঝামাঝি সময়ে একটা ব্রেক দেওয়ার আমি চেষ্টা করি, এই 10-15 মিনিট। আর যদি দূরত্ব বেশি হয় তাহলে সময়টাকে ভাগ করে নিয়ে অন্তত দুইবার ব্রেক নেওয়ার চেষ্টা করি। এই দুইবার বা একবার যে ব্রেকটা নিই, যেমন এই যে আজকে যে ব্রেকটা নিলাম, এখানে আমি যেটা করি সেটা হচ্ছে আমি নিজে একটু বিশ্রাম করে নিই, 10-15 মিনিট একটু বিশ্রাম করি, আবার হচ্ছে আমার মোটরসাইকেলটাকে একটু বিশ্রাম দিই, আর পাশাপাশি যখন মোটো ভ্লগ করি তখন আমার ক্যামেরার ব্যাটারিটা একটু চেঞ্জ করে নিই বা ক্যামেরাটাকে একটু ঠান্ডা করে নিই। তো এক্ষেত্রে অনেক মোটরসাইকেল রাইডার তারা হয়তো বলতে পারেন যে আপনি এত তাড়াতাড়ি ব্রেক নেন, আমরা তো এক টানে 100 কিলোমিটার চালিয়ে ফেলি, 200 কিলোমিটার চালিয়ে ফেলি, এ ধরনের অনেকেই আছেন। সেটা হচ্ছে আসলে যার যার একটা বিবেচ্য বিষয়। তো আমার ক্ষেত্রে আমি যেটা বিবেচনা করি, সামনে একটা সম্ভবত কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা যাচ্ছে একটা গাড়িতে করে, লেগুনা টাইপের একটা গাড়িতে করে, তাদের হয়তো আজকে স্কুল খোলা ছিল বা স্কুলে কোনো এটা কোনো কাজ ছিল, যাই হোক তারা বাড়ি ফিরে যাচ্ছে। এই গরমে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়াটা, শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যে খুব ভালো কুলিং সিস্টেম রয়েছে বা খুব ভালো ফ্যানের ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা রয়েছে তা কিন্তু বলা যাবে না। যাই হোক, তারপরেও যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে সেক্ষেত্রে তো বাচ্চাদের যেতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। যে কথাটা বলছিলাম, আমি বিশ্রামটা নিয়ে আমার কাছে মনে হয় একটা নির্দিষ্ট সময় পরপর যদি আমি একটু করে বিশ্রাম নিই, সেটাতে আমি একটু রিফ্রেশ হই, আমি একটু বুস্ট হই, অর্থাৎ পরবর্তীতে পথ চলতে আমার মন মানসিকতা ঠিক থাকে, আমার মাথা ঠান্ডা থাকে, আমার শারীরিক ফিটনেসটা ঠিক থাকে। আর মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটা ব্যাপার রয়েছে আমার কাছে যেটা মনে হয়। একটা বিষয় যেটা, সেটা হচ্ছে শারীরিক সক্ষমতাটা ধরে রাখা, এটা হচ্ছে একটা বিষয়। শারীরিকভাবে খুব বেশি দুর্বল থাকা অবস্থায় আসলে মোটরসাইকেল রাইড করাটা একেবারেই ঠিক না। আর দ্বিতীয় যে বিষয়, এবং এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানসিক কোনো অস্থিরতা নিয়ে আসলে মোটরসাইকেল রাইড করাটা আমার মতে একেবারেই ঠিক না। আপনি একটানা যদি অনেক দূর মোটরসাইকেল চালাতে থাকেন তখন স্বাভাবিকভাবে আপনার মানসিকতা একটু আনসেটেল হয়ে যেতে পারে, আপনি মানসিক একটু চাপ বোধ করতে পারেন। হ্যাঁ, এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, যেমন আপনার সাথে কারো হয়তো ঝগড়া বিবাদ হলো, হ্যাঁ, তো ওর এরপর পরে আপনি মোটরসাইকেল রাইড করা শুরু করলেন, অথবা আপনাকে কেউ হয়তো খুব বকাঝকা করলো, এরপর আপনি মোটরসাইকেল রাইড করা শুরু করলেন, এই বিষয়গুলো আমার মতে একেবারেই উচিত নয়। আমি আমার জীবনে যতদিন মোটরসাইকেল চালাই, সে 2010 সাল থেকে আমি মোটরসাইকেল চালাই, এবং আমার মোটরসাইকেলের লাইসেন্সও কিন্তু সে 2010 সাল থেকে, অর্থাৎ আমি মোটরসাইকেল চালানো মোটামুটি শেখার পরেই আমি ড্রাইভিং লাইসেন্সটা করিয়েছি। এবং আমাকে যিনি মোটরসাইকেল চালানো শিখিয়েছেন, অর্থাৎ এই মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আমার যিনি ওস্তাদ, তিনি হচ্ছেন আমাদের মিজান ভাই। মিজান ভাইয়ের বাড়ি হচ্ছে হাটাজারিতে, উনি ঘাসফুলে আমাদের সাথে একসাথে জব করতেন। এর আগে হয়তো মোটরসাইকেল চালাতাম, যেমন ভিক্টোরিয়াতে যখন ছিলাম তখন বন্ধুবান্ধবরা মাঝে মধ্যে ওই যে CDIগুলো নিয়ে আসতো, বা ওই যে ইয়ামাহা RX যেগুলো ছিল, RXগুলো মাঝে মধ্যে নিয়ে আসতো, বা বড় ভাইরা মাঝে মধ্যে নিয়ে আসলে হয়তো কিছু দূর চালাতাম, সেগুলো মাঠে চালাতাম বা কলেজের ভিতরে, কলেজ ক্যাম্পাসের যে রাস্তাগুলো ছিল সেখানে। তো আসলে তখন হাত অতটা পাকাপোক্ত ছিল না। আমার মূল তালিম যেটা, মোটরসাইকেল চালানোর মূল তালিম যেটা, সেই তালিমটা আমি পেয়েছি মিজান ভাইয়ের কাছ থেকে। এবং মিজান ভাই খুবই জেন্টল রাইডার, এবং তার শেখানোর প্রক্রিয়াও খুব ভালো, উনি চমৎকারভাবে আমাকে এই মোটরসাইকেলের তালিম দিয়েছেন সেই 2010 সালে। এরপর পরে আমি লাইসেন্স করি, সে থেকে আমার অলরেডি একবার লাইসেন্সের মেয়াদ আপনারা জানেন 10 বছর থাকে, সেটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে আমি রিনিউও করেছি। তো এই যে আমার প্রায় 14 বছর ধরে যে মোটরসাইকেল চালানো, এই মোটরসাইকেল চালানোর মধ্যে আমি কয়েকবার সর্বোচ্চ 14 বছরে কিন্তু 14 বারও না, 14 বছরে হয়তো সর্বোচ্চ 4 থেকে 5 বার আমি অ্যাক্সিডেন্ট করেছি। ডানে একটা রাস্তা চলে গেছে খুব সুন্দর, এদিকে রাস্তাগুলো কিন্তু মোটামুটি ভালো এবং সুন্দর রাস্তা। তো যাই হোক, আমি হয়তো 4-5 বার হয়তো আমি অ্যাক্সিডেন্ট করেছি, তার মধ্যে আমার জীবনের সবচেয়ে মারাত্মক যে অ্যাক্সিডেন্টটা করেছিলাম এই মোটরসাইকেল নিয়ে, আমি কিন্তু 2010 সাল থেকে এই মোটরসাইকেলটাই আমি রাইড করি। তো এর মধ্যে আমি সবচেয়ে মারাত্মক যে অ্যাক্সিডেন্টটা করেছিলাম, সেটা করেছিলাম আমি নওগাঁ থাকাকালীন। নওগাঁতে আমি ছিলাম হচ্ছে 2011 জুলাই থেকে শুরু করে 2013 জুন পর্যন্ত, এরপর আমি ফেনীতে এসেছিলাম। তো যাই হোক, তখন আমি যে মারাত্মক অ্যাক্সিডেন্টটা করেছিলাম সেটা ছিল এই ধরনের, অর্থাৎ আমি কোনো একটা ব্রাঞ্চ ভিজিটে গিয়েছিলাম, তখন আমি এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতাম ঘাসফুলে, আমি কোনো একটা ব্রাঞ্চ আমি ভিজিটে গিয়েছিলাম। সেখানে ভিজিটে যাওয়ার পর সেখান থেকে যখন আমি বেরোচ্ছি, অর্থাৎ মোটরসাইকেলটা জাস্ট স্টার্ট করবো, এমন সময় আমাদের প্রধান কার্যালয় থেকে
আমাদের প্রধান কার্যালয় থেকে আমাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি কোনো একটা কারণে আমাকে ফোন করেছিলেন, এবং ফোন করার পরে যে কোনো একটা ইস্যুতে, পুরোপুরি আসলে এখন আমার মনেও নেই, অনেক আগের কথা, তো এটা হচ্ছে 2012 সালের দিকের ঘটনা হবে, কোনো একটা ইস্যুতে ওনার সাথে আমার একটু বাকবিতণ্ডা হয়েছিল। উনি কোনো একটা কথা বলেছিলেন যেটা আমার হয়তো পছন্দ হয়নি, তো আমি সেটা হয়তো ডিনাই করেছিলাম বা সেটার একটু বিরোধিতা করেছিলাম। তো উনি যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি বিষয়টা মানতে পারে নাই, আমি ওনার কথার বিরোধিতা করেছি, ফলে দুজনের মধ্যে মোটামুটি ভালোই বাকবিতণ্ডা হয়েছিল। এবং সেই বাকবিতণ্ডা শেষ করে আমি তখন প্রায় মোটরসাইকেলে উঠে গেছি, এই সময় তিনি আমাকে ফোন দিয়েছিলেন। এই বাকবিতণ্ডাটা যখন শেষ হলো, শেষ হওয়ার পরে আমি মোটরসাইকেল স্টার্ট করি, এবং আমি মাঝামাঝি পথে সম্ভবত, অর্থাৎ যখন মোটরসাইকেল চালাচ্ছিলাম তখন আসলে আমি মোটরসাইকেল চালাচ্ছি, ঠিক আছে, যেটা হয় এটা সকলের ক্ষেত্রে হয়, কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে যে উনি আমাকে এটা কী বললেন, উনি আমার সাথে এটা অন্যায় করেছেন বা উনি এভাবে আমাকে বলতে পারেন না, এই বিষয়গুলো আমার মাথার ভিতরে আসলে ঘুরছিল। ফলাফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার মনোযোগটা এটা 80% বা 70% মোটরসাইকেল চালানোর দিকে ছিল না, বরং হয়তো 60%-এর মতো ছিল হচ্ছে আমার ওই চিন্তাটা আমার মাথায় ঘুরছিল, আর হয়তো 30-40% হয়তো আমার মনোযোগটা ছিল এই মোটরসাইকেল রাইড করার দিকে। ফলাফলে যেটা হলো সেটা হচ্ছে আমি মোটরসাইকেল চালানোতে যথাযথ মনোযোগ দিলাম না, এবং এক পর্যায়ে আমি হঠাৎ করে, আমার এখনও যেটা মনে আছে, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে একটা ওই যে কতগুলো ট্রাক্টর রয়েছে, বড় বড় কতগুলো ট্রাক্টর রয়েছে, যেগুলো সম্ভবত সামনে দুটো চাকা থাকে, এরপরে বড় বড় দুটো চাকা থাকে, এরপর পিছনে আবার ছোট ছোট দুটো চাকা থাকে, যেগুলো দিয়ে সাধারণত মাটি পরিবহন করা হয়। কোনো কোনো এলাকায় এগুলোকে সম্ভবত কাকরাও বলা হয়, ট্রাক্টরও বলা হয়, আবার কোথাও কোথাও কাকরাও বলা হয়, যে বড় বড়, এবং এগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা সেটা হচ্ছে মাঝখানে কিন্তু এদের বিশাল বিশাল দুইটা চাকা থাকে, চাকাগুলো অনেক বড়। এই ধরনের একটা ট্রাক্টর যখন আমি যাচ্ছি, রাস্তাটা সরু, এই ধরনের রাস্তায় ছিল নগাতে, এই মাপের রাস্তায় ছিল, আমি একদিক থেকে যাচ্ছি, ও আরেক দিক থেকে আসছে, এবং আমরা দুজন এতটাই ক্লোজ হয়ে গেছি যে তখন আমার মোটরসাইকেলের স্পিড প্রায় 50-এর উপরে ছিল, 50-55 এরকম ছিল, এতটা ক্লোজ হয়ে গেছি, এর আগে পর্যন্ত আমার মাথায় কাজ করেনি, যখন ক্লোজ হয়ে গেছি তখন আমার মাথায় হঠাৎ করে কাজ করেছে, এবং আমি কাটার চেষ্টা করেছি, কিন্তু ওই গাড়িটার, ও চেষ্টা করেছে কেটে চলে যাওয়ার, কিন্তু ওই গাড়িটার মাঝখানের যে অংশটা, যেখানে মাটি ভরাট করা হয় ওটার সামনের অংশ, মাঝখানের যে অংশটা সেটা আমার জাস্ট ডান পাশের লুকিং গ্লাসের সাথে একটু ছোট্ট একটা টোকা খেয়েছিল, এবং ওই টোকা খাওয়ার সাথে সাথে আমার যতটুকু মনে আছে সেটা হচ্ছে আমি স্টিয়ারিংটাকে জাস্ট একটু বাম দিকে চাপিয়ে দিয়েছিলাম, এতটুকু আমি করতে পেরেছিলাম, এর বাইরে আর আমার করার কিছু ছিল না, বাম দিকে চাপিয়ে দিয়েছিলাম, এবং চাপিয়ে দেওয়ার ফলে আমার মোটরসাইকেলটা জমিতে পড়ে গেল এবং আমিও পড়ে গেলাম রাস্তা থেকে। ভাগ্য ভালো যে আমি মোটরসাইকেলটাকে বাম দিকে একটু চাপাতে পেরেছিলাম, যে কারণে মোটরসাইকেল রাস্তার বাইরে অর্থাৎ জমিতে চলে গিয়েছিল, এবং আমারও মেজর কোনো ইঞ্জুরি হয়নি। কোনো কারণে যদি আমি বাম দিকে চাপাতে না পারতাম, যদি কোনো কারণে আমি ডান দিকে যদি মোটরসাইকেল আমার চাপতো বা ডান দিকে যদি কোনো কারণে আমি যেতাম, তাহলে সেক্ষেত্রে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারতো, কারণ আমি যদি ডান দিকে যেতাম তাহলে নিশ্চিতভাবে আমি ওই ট্রাক্টরটার নিচে ঢুকতাম, এবং ওই ট্রাক্টরের নিচে ঢুকলে ওই বড় চাকাগুলো হয়তো আমার শরীরের উপর দিয়ে যেতে পারতো, যে কারণে আমার যেটা রিয়েলাইজেশন এই 14 বছরের অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আমাদের অত্যন্ত রেস্ট নিয়ে আমরা চালাই, আমরা মানসিক প্রশান্তি নিয়ে চালাই, এটাই আমাদের জন্য ভালো, এটাই আমাদের জন্য উপকারী এবং রিস্ক ফ্রি।